ভর্তি সমস্যা নামক রোগের কারণটা জানা এর ওষুধও অজানা নয়। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ওঠে ছাত্র সংসদের বিরুদ্ধে, উল্টো অভিযোগও কম নেই। এখানে শুধু ছাত্রদের দোষ দিয়ে লাভ নেই, এটা একটা ভিসিয়াস সার্কেল, সুতরাং এটাকে আমরা ভাঙবো। অনেকেরই প্রশ্ন, সাধারণ ছাত্রছাত্রীরা কেন ভর্তি হতে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন? খাতায় কলমে থাকবে মেধার ভিত্তিতে ভর্তি, আর বাস্তবে কেন পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে? কয়েক বছর আগে সোনারপুরের এক তরুণীর আত্মহত্যার ঘটনায় সামনে এসেছিল কলেজে ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ। চার বছর আগে একই পরিণতি হয়েছিল বেলেঘাটার এক ছাত্রীর। অভিযোগ, বিদ্যাসাগর কলেজে অনার্সে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। আড়ালে আবডালে এসব নিয়ে অভিযোগ করলেও সাধারণ ছাত্রছাত্রীরা প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে নারাজ, পাছে ভর্তি আটকে যায়। সম্প্রতি হেল্পলেস অনেস্ট অ্যান্ড একাডেমিক মাইন্ডেড স্টুডেন্ট অফ আশুতোষ কলেজ নামে একটি সংগঠন খোলা চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে। চিঠিতে দাবি করা হয়েছে, কয়েক বছর ধরেই আশুতোষ কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে দুর্নীতি হচ্ছে। ডিপার্টমেন্টাল ট্রান্সফার, সেলফ ফিনান্স কোর্সে ছাড় দেওয়ার নাম করে এই টাকার খেলা চলছে। কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদ নেতার নাম করে চিঠিতে অভিযোগ করা হয়েছে, তাঁদের মদতেই ভর্তিকে ঘিরে দুর্নীতি চলছে। শিক্ষামন্ত্রীর অবশ্য আশা, অরাজনৈতিক ছাত্র সংসদের হাত ধরে এই ছবিটা বদলাতে পারে। আমাদের স্টুডেন্টস কাউন্সিল হচ্ছে, এ ব্যাপারে আমরা নজরদারি আরও বেশি করব, এবং ছাত্র কাউন্সিলের ট্রেজারার হবে শিক্ষক এবং সভাপতিও হবে শিক্ষক। শিক্ষা মহলের একটা বড় অংশেরই বক্তব্য, এই রোগ এক নিমেষেই সারিয়ে ফেলা যায়। দাওয়াইয়ের নাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয়ভাবে অনলাইন। কোথায় পাবে এটা আগে থেকে যদি জানা থাকে কিংবা জানা থাকে না, সেখানেই এই অনলাইনে পরীক্ষার, অনলাইনে ভর্তির সমস্যা থাকবে। কিন্তু এই জানা না থাকা অবস্থায় যে অনলাইন, সেটা সেন্ট্রালি যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো থাকবেই সব জায়গায়। যদি সদিচ্ছায় এরমভাবে সরকারের থাকে যে অনলাইন করবো, তাহলে সেটা সেন্ট্রালি অনলাইন না করলে পরে এর সমাধান সূত্র কখনোই বেরোবে না। বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয়ভাবে অনলাইন হলে কোন কলেজে সুযোগ পেতে পারেন সে সম্পর্কে ধারণা তৈরি হবে পড়ুয়াদের, যেটা কলেজ ভিত্তিক অনলাইনে সম্ভব নয়। ফলে অনিশ্চয়তার আশঙ্কা থেকে একাধিক কলেজে ভর্তির জন্য আবেদন করতে বাধ্য হন পড়ুয়ারা, আর এখানেই ঢুকে পড়ে দাদারা, মাঝখানে জন্ম নেয় অর্থের লেনদেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? বছর দুয়েক আগে এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাফল্য পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, কিন্তু জোয়ারে গা ভাসিয়ে কলেজ ভিত্তিক অনলাইনে ফিরে গিয়েছে তারা। শিক্ষাবিদদের প্রশ্ন, তাহলে জেনে শুনে এই কড়া ডোজের ওষুধটা কেন প্রয়োগ করছে না সরকার? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।